কংগ্রেসের বন্ধুবর্গ, আজি মই প্রথমবারের সংবাদ মেল পাতিছো। ইয়ারপরা মই জানাব যে এটা আবেগিক অডিও বার্তা, আজি সমাজকর্ম হিসাবে কাম আগবাড়ি যায়। চিকিৎসালয়ের আইসিইউ বিছনার প্রায় রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর আবেগিক বার্তা। আজি এই কাম মই করব সম্ভব নহয়। মই আশা করছি রাইজে মোক সদায় মরম কেতাবর বাকি মরম করে আছে। কম্পিত কণ্ঠর আবেগিক বার্তাটোতে স্পষ্ট, প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকীৰ স্বাস্থ্যৰ বতৰা কণ্ঠত নাই সেই আগৰ তেজদিত্তা। ছাত্র ছাত্রী বা বাগান যিসকল স্বাস্থ্যকে হোক গাঁৱৰ খেতিয়কে ৰোৱনে, যিয়ে কৰিছিল চৰকাৰক সমালোচনাৰে থকা সৰকা, যিয়ে অকলেই যেন আছিল এটা বিৰোধী দল। প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকীৰ এই আবেগিক বার্তাটোৱে যেন আবেগিক কৰি তুলিলে ৰাজ্যৰ মুখ্যমন্ত্রীগৰাকীকো। এইবাৰ ৰাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবেৰে নহয়, পুত্র সমভাবেৰে বৃহস্পতিবাৰে মুখ্যমন্ত্রী সোণোৱাল উপস্থিত হল GMCHত। উদ্দেশ্য পিতৃতুল্য গগৈৰ স্বাস্থ্যৰ খবৰ লোৱা। ফোনযোগে নিৰন্তৰ খবৰ ৰাখিলেও এইবাৰ সৌ শৰীৰে সোণোৱাল উপস্থিত হলগৈ গগৈৰ কাষত। GMCHৰ আইচিউত গৈ খবৰ ললে গগৈৰ। পিতৃসম প্রাক্তন মুখ্যমন্ত্রীর খবর ললে পুত্রসম বর্তমানের মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকীৰ আশু আরোগ্য কামনা করলে মুখ্যমন্ত্রী সোণোৱালে। মুখ্যমন্ত্রী আমার সকলের শ্রদ্ধার তরুণ গগৈ ডাঙরিয়া সাক্ষাৎ করে তখন স্বাস্থ্য বুঝল, তখন নিজেই কেছে আটক ভাল পাওয়া বলে। আর আমার সকল মেডিকেল কলেজের জ্যেষ্ঠ চিকিৎসক সকলে দিনে নিশায় তখন কাষত থাকি তেখেতক নিষ্ঠাৰে সেৱা আগবঢ়াই আহিছে। আমি তেখেতক কৈছোঁ আপুনি সোনকালে আৰোগ্য হৈ আহক, আমি একেলগে বহুতখিনি ৰাজ্যখনৰ জনতাৰ বাবে কাম কৰিব লাগিব। তেখেত আমাৰ সকলোৰে জ্যেষ্ঠ আৰু পিতৃতুল্য, গতিকে তেখেতক মই পুত্ৰ হিচাপে তেখেতক খবৰ ল'বলৈ আহিছোঁ। আৰু আমি ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ তেখেতে অতি শীঘ্ৰে সুস্থ হৈ উঠিব। সমান্তরালকৈ বৃহস্পতিবারে তরুণ গগৈর খবর লবলৈ GMCHত উপস্থিত হয় রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাস। রঞ্জিত দাসেও প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকীৰ করলে আশু আরোগ্য কামনা। আর তেখেতর আমি আশু আরোগ্য কামনা করছো। আর তেখেতর আজি মোর হাঁহি মেলিয়ে কথা কৈছে, যদিও তো শারীরিকভাবে বহু দুর্বল কিন্তু মনত তো একটা উৎসাহ এটা আছে। আর তেখেতর লগত মানে কথোপকথনও করল, মানে যেটা বিধানসভার অধ্যক্ষ আসিল তখেতে এস বিস্কুট খাইছিলে মোর লগত, সেই কথা খাও মই তেখেতক মনত পেলাই দিছিল। তেখেতে কলে যে এতিয়া তো খাব নোৱাৰো, সেই সময় এস বিস্কুট খাই ভালে লাগিছিলে, গতি সেইটো স্মৃতিও রোমন্থন কৰিছোঁ আৰু তেখেতে চিনি পায় সকলকে। রাজনৈতিক ভেদাভেদ পাহৰি এনেদৰে কঠিন সময়ত ইজনে সিজনের কাষত আজি একেলগে। রুবুল গগৈ, রিপোর্ট, প্রাগ নিউজ।